বাংলাদেশে যারা ঢাকা সিটিতে এত ভিক্ষুক কেন, এইসব প্রশ্ন করেন, তাদের লজ্জা করে না যে তারা একজন গরিব মানুষকেও এই কষ্টের দিনে রোজার মাসে কোনো প্রকার সাহায্য করেননি, তারা ইফতার বিতরণ করেনি, তারা ইফতার পার্টি খেয়েছে, বড় লোকেরা ইফতার খেয়েছে বড় বড় হোটেলে, আরে গরিব মানুষ তাদের মাঝে আজকে ইফতার দিচ্ছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতা এবং কর্মীরা। এটা আওয়ামী লীগের ঐতিহ্য, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, আমরা বিপদে মানুষের পাশে দাঁড়াই, বিপদে মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে আওয়ামী লীগের ঐতিহ্য। আজকে এই অনুষ্ঠান সেই ঐতিহ্যের অংশ। ঈদের সময় ঢাকা সিটিতে, বিশেষ করে বড় বড় শহরে দান করা জাকাত এইসবের আশা কিছু গরিব মানুষ আসে, কিন্তু এ পর্যন্ত কেউ রাস্তায় পড়ে না খেয়ে মরে গেছে এমন একটা দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে নাই।